So guys, এত দিন আমার সাথে তো ভাই গার্লফ্রেন্ডে খাওয়া গায় মনে করেন যে পকেটে টেক একটু মারাইতে হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আমরা এখন যাচ্ছি কোন জায়গায় বানগড়া যাচ্ছি বন্ধু বান্ধবের সাথে চাচু ভাই আছে এটা আমার চাচু ভাই আর অন্য নামে হামজা আর তোর নাম কি নিবে হৃদয় ওনে অন্য নামে হৃদয় তো আমরা একটা হোটেলে যাচ্ছি ওখানে যাই কিছু খাওয়া হবে কয় ভিডিও করে আমার ওইখান থেকে আরে যে ব্রাইট কল আসবো না ওই 10 15 মিনিটের মতন তো মানে যাওয়াই না আমার কোনোদিন যাওয়াই নাই কিন্তু ওরা গেছে তো ওদের যাওয়াটা নতুন মানে আমার একটু যাওয়া আছে আর আমার চাচু ভাইয়ের আজকে একটা লাকি ডে লাগিয়ে গেছে তাই ওই আমাদের খাওয়াবে কি তো তার মাথা মাথিতে আনতে ভাই যাই দেখি তাই আজকে মনে করেন যে আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে তাই এই উদ্দেশ্যে মনে করেন যে আমাদেরকে আজকে এই গ্রাম অঞ্চলে তো তাই হোটেল করে ভালো তো হোটেলে খাওয়াচ্ছে এই যে আমার সাথে ভাই অনেকে গার্লফ্রেন্ডের সাথে ব্যাক হয়ে গেছে পাঁচ হাজার টাকা আজকে বাজে আমাদেরকে খাওয়াবে তাই মনে করেন যে আমরা যদি পুরো পরি কোনো চাপ খাওয়াতে পারবো না এই গাঁও অনেক তো এই বড় লোক বাবা থাকে বিজে আমাদের কি আছে তো চলুন আর একটু গ্রামটা দেখা দেখি নির্বাচন চলছে অনেক পোস্টার কিন্তু এদিকে অনেক কিন্তু আমাদের এলাকা থেকে মানে আমাকে ওয়ার্ড থেকে কিন্তু অন্যদিকে এখানে এখন নির্বাচন হচ্ছে এই তো গাইস গ্রামটা তো দেখলেন তো এখন আর কিছু বলবো না এটা মনে করেন যে এখন হোটেলে যাবো হোটেলে যাই খাওয়া দাওয়া করার সময় লোকের সামনে যদি না করতে পারি একটু দেখানোর চেষ্টা করবো তো লোকের সামনে তো আর করা যাবে না তো আমি একটু একটু ওইটা আমি দেখে দেবো আর যদি পারি তো কথা বলবো গাইস এখান থেকে সব নির্বাচন হয়ে আছে গতকাল কালকে নির্বাচন 31 তারিখ জানুয়ারি মাসে আর এখানে মনে করেন তো অনেক পুলিশ রয়ে আছে এইটা পুলিশ ওদেরকে ইয়াতে মানে ওদেরকে সব মাইন্ড করছে মানে এখান থেকে কি সবারে পাঠাবো তো আপনারা দেখেন তার দিকটা দেখানোর চেষ্টা করছি অনেক গাড়ি দেখেন আপনারা সো গাইস এখানে অনেক পুলিশ টুলিশে মানে এটা তাদের কেন্দ্র বানাইছে এখান থেকে সবাইকে মানে মাইক্রো করে কুন্দা থেকে কে যাবে সবাইকে ইয়া করছে উদ্দেশ্য করছে এই যে আশেপাশে গেছিলাম তো হোটেলে যাওয়ার পরে ওইখানে মনে করেন কিছু পাই নাই কারেন্ট নাই তো তাই আমাদের কপালটা খারাপ তাই আমরা কিছু পাই নাই তো এখন যাচ্ছি আমরা কোম্পানিগঞ্জ এই কোম্পানিগঞ্জ থেকে কিছু খাওয়া দাওয়া করে নাচাবানি করে তারপর বাড়ি যাবো তো বাড়ির যাই যাইতে আরও অনেক মজার ভিডিও আছে আমি আপনাদের মাঝে মানে তুলে ধরার চেষ্টা করবো এনামল খাইতে হ্যাঁ বিরিয়ানি
খাওয়া দাওয়া করে বাড়ির দিকে যাবো। তো বাড়ির দিকে যাইতে আমাদের গ্রামটা ঘুরে দেখো, গ্রামটা প্রায় অনেক সুন্দর আপনারা দেখেন ভালো। কিন্তু আর এই জায়গাটা যে থেকে আমরা এখন আছি, এটা হচ্ছে কলেজ না, এটা হচ্ছে কলেজ আমাদের, মানে কোন ক্লাস রে, এটার নাম কি? আপনার কলেজের নামটা দেখেন, আমি নাম দেখাচ্ছি কলেজের নাম, এইটা হচ্ছে কিন্তু কলেজের নাম, এই যে কলেজের নাম দেখানো যাচ্ছে, আর এই যে ছাত্র বইটা আমাদের যাচ্ছে। সো গাইস, আমরা এখন বাড়িতে আসছি। সো বাড়িতে এসে সিন্ধি নিলাম, সিন্ধি থেকে অটো, অটো থেকে এখন আমরা বাড়িতে আসলাম। আর মাস্ক কিনছি, এই যে আমার চাষ ভাই কিনে দিয়েছে, আমি তো এইটার মধ্যে কোনো কিছু খরচ টরচ নাই। আর তারপরে আমরা বাড়িতে আসছি। তো ভিডিওটা আছে বন্ধুতে, ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, আর আমাদের পাশে থাকেন, আর প্রচুর পরিমাণ শেয়ার করে দেন, যত পারেন শেয়ার করেন। সো বাই বাই, টাটা, গুড বাই।